নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার তেইশ সালের ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করবো এখানে আমি এসএ কিউব নিয়ে আলোচনা করছি এবং লাস্টের দিকে আমি তোমাদের বড়ো প্রশ্নগুলো বলে দেবো যে কোন কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে তো দেখো আমি পঞ্চাশখানা খানা কিউব সিলেক্ট করেছি যেটা দু হাজার তেইশ সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন আছে চাহিদার দামগত স্থিতি স্থাপকতার সংজ্ঞা দাও দু নম্বরে কী আছে রাজস্ব নীতি বলতে কে বোঝো তিন নম্বরে কোয়েশ্চেন গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চার নম্বরে কোয়েশ্চেন স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখক পাঁচ নম্বরে কোশ্চেন কি আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো ছ নম্বরে কোশ্চেন প্রসারের দুটি সুবিধা ও অসুবিধা লেখক তো দেখো আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ভাইটাল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে তো দেখো আমি বড় প্রশ্ন তোমাদের সাজেশন কিন্তু দিয়েছি এবার আমি তোমাদের এমসি কিউব অর্থাৎ এসএ কিউব নিয়ে আলোচনা করব ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদের বড় প্রশ্নগুলো বলে দেবো যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সাত নম্বরে কোশ্চেন কি আছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো আমি এখানে এইখানে খানা কোশ্চেন সিলেক্ট করছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না পুরো তোমরা খানা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে আট নম্বরের কোশ্চেন কোশ্চেন আছে ভারতের দারিদ্র দুটি কারণ লেখো ন নম্বরের কোশ্চেন জীবন বীমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য লেখো দশ নম্বরের কোশ্চেন কি আছে ট্রিপস কি এগারো নম্বরে কোশ্চেন কি আছে নিকৃষ্ট দ্রব্য কি বারো নম্বরের কোশ্চেন কি আছে চাহিদার দামগত স্থিতি স্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য কেমন হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো তেরো নম্বরের কোশ্চেন কিছু ঘাটতি ব্যয় কাকে বলে চোদ্দ নম্বরের কোশ্চেন কিছু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব নীতি উল্লেখ করো পনেরো নম্বরের কোশ্চেন কি হচ্ছে সম্পূর্ণ অস্থিতি স্থাপকতা বা সম্পূর্ণ স্থাপক চাহিদা কাকে বলে ষোলো নম্বরের কোশ্চেন কিছে চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রমের উল্লেখ করো সতেরো নম্বরের কোশ্চেন কি বিমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটি ফলাফল উল্লেখ করো আঠারো নম্বর কোশ্চেন কি আছে বিমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটি ফলাফল লেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি ভিডিও লাস্টের দিকে বলে দিয়েছি কোন কোশ্চেনগুলো তোমাদের আসবে অর্থাৎ বড় প্রশ্ন ঠিক আছে তো দেখো উনিশ নম্বরের কোশ্চেন কিছে আয় বৈষম্যের দুটি কারণ লেখো কুড়ি নম্বরের কোশ্চেন কি বলেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কী একুশ নম্বরের কোশ্চেন কি আছে দারিদ্র্য রেখা কাকে বলে বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে গিনি শক কাকে বলে তেইশ নম্বরের কোশ্চেন কী আছে ভারসাম্য বাজেট গুণ কাকে বলে চব্বিশ নম্বরের কোশ্চেন কি আছে ঘাটতি বাজার কাকে বলে তেইশ নম্বরের কোশ্চেন কীছে ভোগ্য উদ্বৃত্ত কী ছাব্বিশ নম্বরের কোশ্চেন আছে বাজারে দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক ও গড় রেভিনিউ মধ্যে পার্থক্য লেখো সাতাশ নম্বরের কোশ্চেন কী আছে ডব্লিউটিওর দুটি কাজ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি আঠাশ নম্বরের কোশ্চেন কী আছে প্রচন্ন বেকারত্ব কাকে বলে উনত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সংজ্ঞা দেওয়া ত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে সমতার বাজেট কি একত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে বিমা ক্ষেত্রে মালহোত্রা কমিটির দুটি সুপারিশ লেখক বত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে লরেন্স রেখা কাকে বলে তেত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে চৌত্রিশ নম্বরের কোশ্চেন কি আছে প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেন কিছে সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন ছত্রিশ নম্বরের কোশ্চেন কিসে কোন ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে সাঁত্রিশ নম্বরের কোশ্চেন কেছে সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও আটত্রিশ নম্বরের কোশ্চেন কী নগদ জমার অনুপাত কাকে বলে উনচল্লিশ নম্বরের কোশ্চেন কেছে চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তরযোগ্য বলতে কী বোঝো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে আমি এখানে টোটাল পঞ্চাশখানা কোশ্চেন সিলেক্ট করেছি আমি বলতে পারি তার ভিতর থেকে তোমরা খানা কোশ্চেন অবশ্যই কমন পাবে এবং ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদের বলে দিছি যে কোন কোশ্চেনগুলো বড় প্রশ্ন হিসাবে আসতে পারে যে সমস্ত ছেলেমেয়েরা ইকোনমিক্সে খুবই দুর্বল যারা কোনো দিন পড়াশোনা করেনি ইকোনমিক্স বইটা তাদের ক্ষেত্রে আমি নিয়ে আসছি খুবই শর্টকাট সাজেশন আমি বলতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে চল্লিশ নম্বরের কোশ্চেন কি আছে নগদ জমার অনুপাত কাকে বলে একচল্লিশ নম্বরের কোশ্চেন কি চাহিদা আপেক্ষক কাকে বলে বিয়াল্লিশ নম্বরের কোশ্চেন কিছে কোনো কোন ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে তেতাল্লিশ নম্বরের কোশ্চেন কি আছে নরসিংহ কমিটির দুটি সুপারিশ লেখো চুয়াল্লিশ নম্বরের কোশ্চেন কি আছে প্রসারমূলক কি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কি বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি চল্লিশ নম্বরের কোশ্চেন কী প্রান্তিক রেভিনিউ কি ঠিক আছে সাতচল্লিশ নম্বরের কোশ্চেন কি বলছে বিভিন্ন প্রকার বেকারত্বের সংজ্ঞা দাও আটচল্লিশ নম্বরের কোশ্চেন কী আছে কোনো দ্রব্যের দাম আট টাকা থেকে কমে চার টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে দশ কেজি থেকে বেড়ে পনেরো কেজি হলো চাহিদার কত স্থিতি স্থাপকতার মান কত হবে এরকম টাইপের কিন্তু অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে এরকম টাইপের অঙ্ক কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি ঠিক আছে দুই নম্বরের ক্ষেত্রে এবং ঊনপঞ্চাশ নম্বরের কোশ্চেন কি বলেছে চাহিদার দাম স্থিতি স্থাপতার মান এক হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ শূন্য হয় কেন পঞ্চাশ নম্বরের কোশ্চেন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারতের দুটি সুবিধা ও অসুবিধা লেখো এই মোট পঞ্চাশখানা কোশ্চেন পড়লে তোমাদের হয়ে যাবে এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলো বলে দেবো যে কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দু উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের দারিদ্র বাজায় থাকার কারণগুলি লেখো ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইট আমি মনে করি এক দাগের কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা কোশ্চেন কমন পাবে দু নম্বরের কোশ্চেন কিসে বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি লেখো কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো এবং তার সঙ্গে মাঝে মাঝে তোমাদের মাথায় রাখতে হবে যে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্যটা একটু পড়ে যাবে ঠিক আছে বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তোমার একটু পড়ে যাবে তিন নম্বরের কোশ্চেন কি আয়ের বৃত্তি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি চার নম্বরের কোশ্চেন কি আছে রিকার্ডের পার্থক্যমূলক মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য ব্যাখ্যা করো ছ নম্বরের কোশ্চেন কি আছে লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বরের কোশ্চেন আছে লেনদেন ব্যালেন্স হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত দিকের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করো আট নম্বরের কোশ্চেন কে দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো আমি এখান থেকে কিন্তু তোমাদের শর্টকাট সাজেশন সিলেক্ট করছি একদম শর্টকাট এর থেকে আর শর্ট করা যায় না যারা খুবই দুর্বল আছে যারা কোনো দিন পড়াশোনা করেনি তারা এই বারোখানা কোশ্চেন পড়লেই তাদের হয়ে যাবে আশা করি এখান থেকে তারা সেভেন্টি পার্সেন্টের উপরে নম্বর নিয়ে তারা

একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইরাল প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন তোমরা ছাড়বে না এগারো দাগের কোশ্চেন তো তোমাদের এসেই গেছে ঠিক আছে আট নয় দশ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এগারো নম্বরের কোশ্চেন তোমাদের এসে যাবে ঠিক আছে সমক পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করে তার সঙ্গেতে কিন্তু তোমাদের লোরেন্স রেখা ভালো করে পড়ে যাবে লোরেন্স রেখা কিন্তু তোমাদের আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে কিন্তু তোমাদের এই অঙ্ক মানে এ বি সি ডি টোটাল চারখানা অঙ্ক দিয়েছি টোটাল যে এই যে চারখানা এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে হান্ড্রেড পার্সেন্ট তোমরা অঙ্ক কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা করে আসতে পারবে কোনো ভয়ের কোনো কারণ নেই বারো নম্বরের কোশ্চেন কি আছে কোনো দেশের জাতীয় আয় পরিমাপের আয়ুসুমারী পদ্ধতি ও মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বারো দাগের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল এগারো দাগের কোশ্চেন তো অবশ্যই আসবে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি আছে তেরো নম্বরের কোশ্চেন অর্থাৎ এই পাঁচখানা অঙ্ক তোমরা যদি ভালো করে পড়ে যাও এগারো দাগের ঠিক আছে তাহলে তোমরা গ্যারান্টি দেবে আমি বলতে পারি তোমরা করে আসতে পারবে অঙ্ক এরকম টাইপেরই অঙ্ক তোমাদের দেবে ঠিক আছে আর বারো দাগের কোশ্চেন কোনো দেশের জাতীয় আয় পরিমাপের আয়সুমারী পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তেরো দাগের কোশ্চেন কি আছে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো চোদ্দ নম্বর কোশ্চেন কিছু বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো কোনো দেশের লেনদেন উদ্বৃত্ত ঘাটতি দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি লেখো বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে